এই জাবা মাছ দেখি আর কি, এই সিজন মাছ। 3 কেজি 300 গ্রাম, এটার দাম পড়ছে 43000 টাকা। 16000 টাকা কেজি? কেজি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ মাছ আর কি। সুন্দরবনের জেলেরা দামি দামি সব মাছ ধরেন, কিন্তু কিছুতেই তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ঘরের মধ্যে মাছ তো দেখি সারা দিন, দিন তো না, রাত রাতেও কোনো সারাসারি নাই। হ্যাঁ, কাঁচা মাছের কাজ। ঘুমান কখন? কি অবস্থা, শুকালো মাছ? এই ট্রলার, এটা কোনটা? এটা চলে ঠিক হয়েছে? সুন্দরবনের দুবলার চরে গিয়েছিলাম মার্চ মাসের শেষের দিকে, তখন দুবলার চরের শুঁটকির মৌসুম শেষের দিকে, জেলেরা জাল দড়ি গুছিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনারা কি এরপরে কি এই নৌকা কি বসা থাকে? এই সিজনের পরে এই ট্রলার কি বসা থাকে? মানে আর মাছ মারতে যান না কোথাও? আবার এই শীতের সময় তো এই কাঠ নষ্ট হয়ে যায় না, মেরামত করে রাখতে হয়। ট্রলারগুলো তাদের যন্ত্রপাতিগুলো গুছিয়ে নেওয়ার পালা, এবং অনেক ভারী ভারী জিনিসপত্র রয়েছে, নোঙরগুলো রয়েছে, সেগুলো গুছিয়ে নেওয়াও বড় কাজ। পানি দিচ্ছেন কি করতে কাকা? পানি দিচ্ছি হচ্ছে এই কাশি ফাঁকে যে ওই কাদা রয়েছে না, এই কাদাটা হইলো হচ্ছে পরিষ্কার পরিষ্কার করার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এই জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে দিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে শুকুই গেলে মবিল লাগা দিবি। আবার মবিল দিতে হবে? হ্যাঁ, তা নাহলে জং দিয়ে যাবে। কি যত্নের যত্ন, নিজের গায়ের তো অত যত্ন করেন না আপনারা। আগামী বছর এটা টিকায় রাখতে হবে, লোহা তো। কিন্তু লবণ পানি সমস্যা না? আবার মোবিল লাগাতে হবে, আবার ঘরে করে বয়ে নিয়ে যেতে হবে তো। পানির দুনিয়াতে কাজের কোনো শেষ নাই। ফিটার বাবু, ট্রলার ঠিক হয়েছে? আচ্ছা, যাক, ভালো করে খাবা, যাবা। আমার চালি চিংড়ি লাগবে। এই হচ্ছে যাবা, ভালো করে খাবা। ছেলে যাবা আছে এখানে? আছে না? কোনটা? এটা এটা ছেলে যাবা না? মদ্দা, সেই দামি জিনিস। এটা কি মাছ? যাবা। কেজি কত করে? এটা মাঝে মাঝে কত দাম ওঠে? কত? 16 20 2000 টাকা কেজি। 20 এটা এই ডুকনে ছিল 53000, এই 43 না 53, এটা মানে এই মাছের দাম 43000 টাকা। 43000 টাকা এডুক। 3 কেজি কত জেনে হইল না আগে? 3 কেজি 100 না কত জেনেছে? আমাদের চেয়ে বেশি দাম। তাতে আপনি 16000 পড়ছে না? 16000 পড়ছে কেজি। 16000 টাকা কেজি? কেজি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ মাছ আর কি সুন্দরবন। এই চিংড়িটা তুলুন তো, এটা কি 1 কেজির ওজন হবে? আরে না, কত হবে এটা? কি এটা কি আমার দর নাই মাছ? 150 200 200 গ্রাম, 250 গ্রাম হবে, 250 গ্রাম হবে। ও, এটা কোথায় যাচ্ছে? কি অবস্থা এই সাইজেরই আমাদের সুপার শপগুলোতে ওঠে গলদা চিংড়ি? না, হ্যাঁ না, এটা ওঠে না। এখানে যে চাকা চিংড়িগুলো হয় না বড়গুলা, ওই সাইজের গলদা চিংড়ি, 1200 টাকা কেজি। এই সেই এই মাছটা আমি কটা নিয়েছি যে রুলাম বড় করে। হ্যাঁ, এই জাবা মাছের এত দাম। তো পটকা, এর ভিতরে পটকা 1 কোটি টাকা কয়টা কেজি? পটকাটা ওই যে শুকায়, ও বাসা সম্রাট, কয়েকজন ব্যবসায়ী আছে। দেখে ট্রলার ঠিক হলো? আমরা এটাতে যাব।
এসে সবচেয়ে দামি মাছ জাবা এটা হচ্ছে ছেলে মাছ না এটা মর্দা এটা মর্দা ছেলে মাছ এটা এটা দাম পড়ছে হচ্ছে 43000 টাকা এই এক মাছ একটা মাছ তেই মাছ ধরলেই হয় সবাই মিলে এই মাছ তো সবাই ভাই কে হয় না হাজার বারোশো টাকা কেজি তার নিচে যাবা এগুলোর পটকা মনে হয় খুব ইয়ে হয় না পোনা জাবাগুলো যে নষ্ট হয় না জালে টালে এটা নষ্ট না করলে তো কাম সারা তাই না নষ্ট হয় না প্রচুর নষ্ট হয় চরপাটায় নষ্ট হয় নষ্ট করেন তো আপনারা কি করবো হ্যাঁ ওর বের হওয়ার কোনো রাস্তা নাই ঘটনা হচ্ছে যে এই পুরো সাগরে একটা জাল কয়েকটা পদ আছে যেটা হচ্ছে নিষেধ মানে এটা এই জাল নিষিদ্ধ জাল তার নাম হচ্ছে বেন্দি জাল ঠিক আছে তাই না সব মানে এখানে একটা বড় তেমি মাছ হাঙ্গর মাছ থেকে শুরু করে যা আসবে সব আর এতটুকু মাছ সব ধরা পড়বে কিন্তু ঘটনা হচ্ছে যে বেন্দি জাল ছাড়া আর কোনো জাল নেই তাই সব 100% বেন্দি জাল লুকিয়ে রাখে লুকানো না আর কোনো বিকল্প জাল নাই তো তাদের আছে এর কোনো বিকল্প দিছে কেউ যে তোমরা এটা দিয়ে ধরো না এটা দিয়ে ধরো তাই না লাখার জাল তো বড় ফাঁসের জাল ঠিক আছে বড় মাছ ধরবে সব রকমই থাকে আমি এটার মাস্টার একটা মাছ এটার দাম 3 কেজি এটা লেখা আছে 3 কেজি 300 গ্রাম কোথায় লেখা আছে এই যে এখানে কাগজের মধ্যে লেখা দেখলাম 3 কেজি 300 গ্রাম এটার দাম পড়ছে 43000 টাকা ছেলে মানে মর্দা মাছ তা আমি বলি যে এই এই মর্দা মাছের পোনা মানে এই জাবা মাছের পোনা যে পরিমাণ নষ্ট হয় এই সুন্দরবনে মাছ ধরতে গিয়ে হয় না প্রচুর নষ্ট হয় আর পোনা হয় তো এমন তো না যে এই মাছের পোনা হয় না পোনা হয় এই মাছ খালে খালে ভর্তি পোনা তাই না তো সেই পোনাগুলো যদি নষ্ট না করা হতো তাহলেই তো এই কোটি কোটি টাকার মাছ হয়ে যেত খালি নাকি আমি কিন্তু এই যে ঝাঁকি জাল থেকে শুরু করে চরপাটা বলেন এই এটা বলেন প্রচুর ছোট ছোট মাছ এই জাবা মাছ দেখি আর কি এই সিজন মাছ এই ছোট 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 নষ্ট হয় পোনা যেগুলো ডিম ঠিক আছে কাকা এই মাছের দাম বেশি না আমার দাম বেশি কোন তো আমার চেয়ে মাছের দাম বেশি মাছের দাম বেশি ঠিক আছে 43000 টাকা এই মাছের দাম এক মাছের দাম এই মাছ এরকম মাছ খেতে কিরকম এত বড় বড় গলদা চিংড়ি একবার এক জেলে এই বসিতে ধরে তো জেলে খুলনার এক বসি জেলে বসেল মুরব্বী আমাকে বলতেছে গল্প করতে করতে যে কাকা এই এক মাছ ধরার জন্য আল্লাহকে যে কত হাজার লক্ষবার ডাকি একটা মাছ দে আল্লাহ ধর মাল্লা মাছ দে আল্লাহ মাছ দে নাকি তারপরে সেই মাছ ধরতে দেখা যাচ্ছে 5 দিন 7 দিন ধরে আমি কেজি 5-1 মাছ ধরলাম তারপরে এসে ডাকাতে নিয়ে গেল মাছগুলো তাহলে কীরকম হয় কেমন লাগে সুন্দরবনে এইসব মাছের অভাব হতো
ঠিক আছে খালি 20টা দিয়ে সরুন না কিন্তু মাছ মাছ 20টা তে এক্সেস দেওয়া হয়ে যাচ্ছে মানে একটু করা হয়ে যাচ্ছে একটু কম করে দিলে করা হয়ে যাচ্ছে মানে 20 একটু কম করে দিলে ভালো হবে কম করে দিলে মাছটা বাস কম করে দিলে তাও দিবে তাও 20 লাগবে 20 না দিলে তো এটা হবে না কি বলে কেন না 20 দেওয়া যাবে না 20 তো দেওয়া যাবে না 20 দেওয়া যাবে না কোনো ভাবেই না ঠিক আছে এই মাছে ভরপুর থাকবে সুন্দরবন সুন্দরবনে এত কালকে পোনা দেখলাম না আমরা পাঁচশো পোনা কোটি কোটি পোনা এর খালি এভাবে ছেড়ে দিলেই হয় দেয়া মানে মাছের বিকল্প কোনো রুট নাই সব ধ্বংস হয়ে যাওয়া ধ্বংস দেখা যাবে না কিন্তু সব ধ্বংস আগে যেরকম পাখি দেখতাম বক দেখতাম আছে না তাহলে বোঝা লাগবে তো চরম তো সমস্ত হয়ে গেছে হ্যাঁ ওইটা দেয় অনেক রকমের খাবারের মধ্যে বিষাক্ত অনেক কিছু আমরা খাই এটা খাবারের মান নিয়ন্ত্রণের তো কোনো বালাই নাই আমাদের দেশে তো এটা বন্ধ করতে হবে তাহলে বিন্দিজালের বন্ধ তো ভেদাভাত বন্ধ বেন্দিজাল বন্ধ কিন্তু বেন্দিজাল নিষেধ তো যাই হোক বিকল্প একটা জাল তো দিতে হবে বিকল্প জাল তো তারা তাদের মতো করে করতে পারবে না আমাদের কিন্তু আমাদের যে জাল না দেখায় উপায় নেই না দেখায় উপায় নেই এই তো দেখাই যাবে দেখানো জাল দেখানো জাল এখানে মাছ ধরার যে সিস্টেম আছে এটাতে পরিবর্তন আনতে হলে গবেষণা করতে হবে হ্যাঁ এটাতে কিভাবে মাছ ধরা যায় কিভাবে মাছ বাঁচায় মাছ ধরা যায় এগুলো করতে হবে এগুলো কোনো কাজ হচ্ছে না মাছ ধরা যাবে কিন্তু তাতে যে পয়সা হবে হ্যাঁ তা কিন্তু মাছ বেশি হলে ধরেন আপনার ইয়েতে ওই যে আমি আগে যখন আসতাম এই চরে এই প্রতি জোয়ারে দেখি শত শত মেদ মাছ সরকারের দায়িত্ব যেটা সরকার করুক আপনার দায়িত্বটা আপনি করবেন না আমার যে জায়গায় সব আমার এমন কোন সপ্তাহ নেই পুনরাকান বিষ্কার ফিশিং টোকেন আর আসে না সে ঠিক আছে সেটা সরকারের কাজ সরকার করুক কিন্তু আপনার যে কাজটুকু সেটুকু তো আপনি করবেন আমরা কি করা সেটা তো করেন না সেটাই করা পড়ে আমাদের কোথায় বিশ কয়জন আপনারা সীমিত একার জন্য যদি বা তুমি ছাড়া আমি কইছি বিশ নাকি কয়জন বিশ কম বেশি সবাই বিশ পুরা সুন্দরবন কি বলেন আপনি ওই পাশে বিশ বিশ হয়ে যাচ্ছে সুন্দরবন বিশ আছে আপনি জানেন না যে আগে কিরকম মাছ মেন খাল ফাটা তোর ফাটা এগুলো বন্ধ করে দিই বিষ বন্ধ হয়ে যায় আমাদের সাগর ভিতরে যখন মাছ ধরি আমাদের কি বিষ দিই আমরা কি বিষ দিই না বন্ধ করে দিলে মানুষ বাঁচবে কি করে কথা তো সেই বিষয়টা হচ্ছে যে এর মধ্যে থেকে একটা রাস্তা বের করা লাগবে মেন নৌকো কোনো খালের ভিতরে কোনো মাছ ধরা যাবে বন নদী ধরুক যাই নেট ধরুক সে বন নদী ধরুক বন নদী ধরুক এই খালে ছোট খালের ভিতরে আগে খালে আগে ভিতরে বিষ যাচ্ছে গুড়া জাল দিচ্ছে মেন পাটা জাল পাটা জাল খাল জাল খাল পাটা হ্যাঁ খাল পাটা এইগুলো বন্ধ করুক সরকার সাগরে চিংড়া জাল দেয় না হ্যাঁ সাগরের ভিতরে কোনো সমস্যা না কেউ ওই যায় কেউ বিশ দিকে মাছ ধরতে পারে না চিংড়া জাল চিংড়া জাল না চিংড়া জাল আছে নদীর মুখে মুখে খালের মুখে মুখে দেয় ওটা তো ছোট ফাঁস ওটা তো খালের মুখে খালের মুখে চিংড়া জাল দিয়ে উপরে বিশ দিচ্ছে এইটি বন্ধ করতে হবে আপনারা করেন কেন করবো কি প্রতিম বা পারমিশন বন্ধ সহজালি রয়েছে কি জন্যই গোপনে কবে থেকে টাকা দিচ্ছে 10,000-20,000 টাকা দিলি সব সাগর তোমার জঙ্গল তোমার তুমি পাও গাছ কাটা বন্ধ 2,000 টাকা দিলি গাছ সব তোমার ট্রলার দিয়ে বুঝাই গুনি ভালো তুমি সেবার সমস্যা নাই খালি সরকার আছে চোর আপনি দিচ্ছেন কেন আপনি চান না এটা আপনি যদি না নেন আমি দেবো কি পাবো আপনি না দিলে আমি নেবো কি করে এটা আমি তো পেটে জেলা দিচ্ছি অন্য রাস্তা খুঁজেন আপনি অন্যায়ের সাথে জড়িত আছেন কেন ওই যে করে আমরা তো পেটে জেলা ঢুকতেছি আমরা সরকার যদি আমাদের জ্বালাটা কমানোর রাস্তা কি জানে জানে কি তন্ত্র
সরকার কঠোর হবে জনগণ কঠোর হবে দামটা আপনি যে মাছ বেচেন যে টাকায় আর আমি যে টাকায় কিনি এর মাঝখানে একটা ব্যবধান ঠিক আছে তো তাহলে আপনি যদি যে মাছ 200 টাকায় বেচতেছেন ওটা যদি 400 টাকা 500 টাকায় বেচতে পারেন তাহলে তো আর অতিরিক্ত মাছ ধরা লাগতেছে না বেশি মাছ ধরার জন্য অল্প তারপরে গ্যাপ আপনি ঠিক কিনা বলেন গ্যাপটা আমরা কত সবে আপনার মাছ যদি আমি এখন যেটা 300 টাকায় কিনি সেটা যদি সেটা আমি ঢাকায় কিনি হচ্ছে 800 টাকায় আমি যদি 300 টাকার বদলে আপনাকে ওখানে 600 টাকা দিতে পারি তাহলে আপনার আর কিছু লাগবে কেউ দেবে না তো হ্যাঁ এইটা দেবে না কেন দেবে না কেন দেখাচ্ছে আমাদের মজুরি টাকা হয় না মজুরি মজুরি ঠেঙ্গাতে হবে তো ঠেঙ্গা পেটে জ্বালা আসছে আসছে না না পেটে জ্বালা না মাছ ধরবেন আপনি টাকা আনবেন আপনি সুদে টাকা দিবেন আর কারবেন আর টাকা দিবেন আমি হলাম মাঝখানে এসে মজুরি দারে আমি আমি সব অর্ধেক সব ঠিক আছে আমরা কথা গেছে আমরা এই দেশা করে ব্যবসা করতে আসি কিন্তু লাখ লাখ টাকা লোন নিয়ে আসছে হ্যাঁ এতগুলো সমস্যা মাথায় দিয়ে রাখা আছে যে তারা একটা সমাধান করতে পারে না কিন্তু একটার সমাধান বললাম তো যে আপনার এই যে টাকা আপনার যদি 1000 কেজি মাছ বেচেন সেটা যদি 200 টাকা কেজি করে বেচেন তাহলে 1000 ইনটু সবই ঠিক আছে দেখা আছে এতগুলো জ্বালিয়ে ওই কাজে হয় না এই যে সাগরে আসে জাতি একটা রুলিং একটা খরচ খরচ আপনি খরচ আপনি দিচ্ছেন আমি সবই দিচ্ছি আমার টাকায় তারাই চলতেছে কিন্তু এই জন্যই বলতেছি যে ও কেন আরেকজনকে দিবেন আপনি খরচ করতেছেন আপনি সুদে টাকা আনতেছেন আপনি মাছ ধরতেছেন আপনি সাগরে যাচ্ছেন আপনি রোলিং খাচ্ছেন আপনি রোদে পড়তেছেন তাহলে আমার তো পারমিশন দেন তাহলে আমি কেন দিবেন কে বলছে দিবেন পারমিশন দেশে যোগাযোগ তো করা লাগবে দিবেন দিবেন না পারমিশন আনতে গেলে যোগাযোগ করতে লাগবে যোগাযোগ করছেন কখন না যোগাযোগ করা নিয়ম লাগবে যোগাযোগ করা যান ফরেস্ট অফিসে যান যে পারমিশন চান দেখি না দেয় কিনা পারমিশন দেবে সে যোগাযোগ আমাদের করা হয় না হ্যাঁ করেন করেন দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গেছে ডাকাতি বলে দিত যে অমুক ভাত খাইস ডাকাতি বলতি নাই আমার একদিন নামদরি খোঁজ করি নামদরি খোঁজ করে নদীর ভিতরে ঈশ্বরের কৃপা ডাকায় আমি এই আমার টলার এই কিনতে ফিরা 15-40 হাত আন্তর ওই রাজুর বোট চলে গেল ডাকায় তেমন দেখতে পারেনি কপাল ছিল বলে ঈশ্বর সহজ ছিল বলে আমার ধরতে পারেনি একদিনকে আমার আমার ভাই বোন নিগে উঠিয়ে মনে করি এসে কৃষ্ণ তাই করে যে মনে ছিলে তারপর আছে না উড়ে উঠে নিয়েছিল ভুল করে তাও আমার পারেনি তাহলে চিংড়ি কি আমি কি 200 টাকা কেজি পাই কোথাও একটুক চিংড়িও 200 টাকা কেজি আছে বাজারে কোথাও ওর মাথা খাই চাকা চিংড়ি বাজারে 200 টাকা কেজি আমরা তাহলে নিজে তো আমার পারমিশন নেই বলে আমরা করতে পারি করেন এবারে মাছ হয়েছে শেষ গনে আবার কারণে মাছ মারতে পারেনি এটা কি মাছ এগুলা আজকের মতো বিদায় নিচ্ছি পরের পর্বে আবার দেখা হবে আপনাদেরকে এখনো দুবলা চরের নিউ মার্কেটে নিয়ে যাওয়া হয়নি আগামী পর্বে আমরা চলে যাব সোজা নিউ মার্কেট বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই